আসসালামু আলাইকুম, আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্যাশন লেডি বাই নদিয়াপুর কাছ থেকে আরেকটা সালোয়ার কামিজ কিনে ফেললাম। আমি সাধারণত সালোয়ার কামিজ গুটি কয়েক পেজ থেকে কিনি, তো যে দুটো পেজ থেকে কিনি সেই দুটো পেজেরই আজকে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তখন নাটোরে ছিলাম, তো আপুর এই সালোয়ার কামিজটা দেখে এত ভালো লেগেছিল যে কি আর বলবো, সাথে সাথে অর্ডার করে দিলাম। থ্যাঙ্ক গড পেয়ে গিয়েছি। নদিয়াপুর কাছে আবার সবসময় সালোয়ার কামিজ পাওয়া যায় না, মানে এত সুন্দর সুন্দর সালোয়ার কামিজ দেখায় সবই মানুষ লুটে পুটে নিয়ে যায় আমি বুক করার আগে। যাই হোক, আর এইখানে যেটা মনে হয়েছে সালোয়ার কামিজটা তো একটু সিম্পল, তো একটু যদি গর্জিয়াস করা যায়, একটু স্টোন, একটু চুমকি লাগানো যায়। আবার মনে হলো যে ঝাঁকানাকা জিনিস আবার আমাকে মানায় না, তো পরে মনে হলো না এটা সিম্পল, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই রেখে দিই। তো এটা হচ্ছে আপুর পেজ, তো আপুর পেজে ডেফিনেটলি ভিজিট করবেন, এখানে খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পাওয়া যায়। তো আপুর কিন্তু একটা শোরুমও আছে, সেটা আপুর পেজে গেলে ডিটেলস পেয়ে যাবেন। আপু আবার আমার জন্য এই স্কার্ফটা পাঠিয়ে দিয়েছে, তো খুব সুন্দর এই স্কার্ফটা, এত সফট যে মনে হচ্ছে উইন্টারে তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাওয়া হয়, ওটা ভীষণ কাজে লাগবে। তার থেকে বড় কথা, এক কালারের যে আমার কর্সেটগুলো আছে তো সেগুলোর সাথেও কিন্তু এটা বেশ দারুণ মানাবে। তো থ্যাংক ইউ সো মাচ নদিয়াপু, তখন ইনবক্স হয়তো বা থ্যাংক ইউ দেওয়া হয়েছিল, পরে ফাইনালি এখন তোমাকেই ব্লগে থ্যাংক ইউ দিয়ে দিলাম। আশা করি তুমি এটা দেখতে পাচ্ছ। আমার আরেকটা ফেভারিট পেজ আছে যেটার নাম হচ্ছে গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস। আমার ছোট্ট একটা ইউনিভার্সিটির বোন আছে চৈতি, চৈতির এই পেজ থেকেও কিন্তু আমি প্রচুর কেনাকাটা করে থাকি। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পাবেন, আর পলকা ডট দেখলে আমার মাথা ঠিক থাকে না, সো ফাইনালি পলকা ডটের সালোয়ার কামিজটা আম্মু আমার জন্য পছন্দ করে চৈতির ওখান থেকে কিনেছে, আর এখান থেকে এই সালোয়ার কামিজটা আম্মু নিজের জন্য কিনেছে। তো এগুলো নিয়ে এখন কেনাকাটা করতে যাচ্ছি, কেনাকাটা বলা ভুল হবে, মানে এগুলো মেকিং করতে দিতে যাচ্ছি। তো মেকিং করতে তো দিব, তার আগে মনে হলো একটা সাদা সালোয়ার কামিজ নিজের জন্য কিনবো, তো আমার চেনা পরিচিত একটা দোকান আছে ওখানে গিয়েছি। মানে আমি সাদা সালোয়ার কামিজ কিনবো, প্যান্টসটা এবং কামিজটা সাদা হবে, আর ওইদিকে ওড়না বিভিন্ন ধরনের মিসম্যাচ করে পরবো। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় ওনারা বের করে দিয়েছিলো, যেমন এই কাপড়টা, এটার দাম হচ্ছে 380 টাকা যাচ্ছিলো। তো এটা খুব গর্জিয়াস, ঝাঁকানাকা, মানে একটু চুমকি টুমকি দেওয়া আছে, এগুলো আবার আমাকে মানায় না। একদম নিচের যে কাপড়টা এটার দাম 550 চাচ্ছিল, কিন্তু যেহেতু আমি একটু বেশি অ্যামাউন্টে নিবো উনি 530 টাকা দিয়ে বলেছে যে আমাকে দিয়ে দিবে। তো যাই হোক, ওগুলো থেকে একটা সালোয়ার কামিজ নিয়েছি, আর এইখানে খুব সুদিং সুদিং কিছু কালারের কাপড় পাওয়া যাচ্ছিলো যেগুলো সিঙ্গেল কুর্তি হিসেবে নিতে চাচ্ছি। আর ওইদিকে ওই চৈতির যে ড্রেসটা যেটা পরে লাইভ করেছিল আম্মু, সেটার ছবি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে বলেছে যে চৈতি যেমন করে জামাটা বানিয়েছে, যেখানে যেখানে যেভাবে লেস দিয়েছে ঠিক সেরকম লেস খুঁজে বানাতে হবে। আমি চৈতির সাথে লিঙ্কটা ডেফিনেটলি শেয়ার করবো, চৈতিকে যে আমার মা কি পরিমাণে পছন্দ করে সেটা চৈতি যখন আমাদের বাসায় বেড়াতে আসবে বুঝতে পারবে। তো যাই হোক, আমি এখন মিলিয়ে মিলিয়ে চৈতি যে ওই লেসগুলো কিরকম ফাঁকা ফাঁকা, ডাবল ফাঁকা না ট্রিপল ফাঁকা নাকি সিঙ্গেল ফাঁকা, সবগুলো একদম মিলিয়ে 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 কেনার চেষ্টা করছি ভাইয়ার দোকান থেকে। ওনার এই দোকানটা হচ্ছে মৌচাকে, তো মৌচাকের আনারকলি যেখানে সুপার মার্কেট আছে ওখানে। তো এখানে কিন্তু এই দোকানটা ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো লেস পাওয়া যায়। আর আমার রেফারেন্স ইউজ করে আপনারা যদি এখান থেকে কিছু কেনাকাটা করেন, ডেফিনেটলি ভাইয়া তো আপনাকে স্পেশাল একটা ট্রিট দিবে এবং ডিসকাউন্টও দিবে। তো এই ভাইয়ার দোকানের থেকেই মোটামুটি বলতে পারেন যে বিভিন্ন ধরনের বাটনগুলো, লেসগুলো, বিভিন্ন ধরনের অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি আমার জামাগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি, আগে আম্মুর জামাটা একদম সেম টু সেম চৈতির মতন করার ট্রাই করেছিলাম, তো করেছি ইনফ্যাক্ট, বানিয়ে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আবার আমার জামার নিচে উপরে লেস দিয়ে দিচ্ছি, হাতাতেও দিচ্ছি, এখন সব চিকন চিকন লেসের চল। একটা সময় মানে এই বছর শুরুর দিকেও পর্যন্ত কিন্তু একটু মোটা লেস ছিল, বাট এখন কিন্তু সব চিকন চিকন লেস। তো যাই হোক, এই ভাইয়ার দোকান থেকে তো মোটামুটি লেস কিনে নিয়েছি, আর আমার সিঙ্গেল কুর্তির এই কাপড়টা ছিল যেটার সাথে আমি মিসম্যাচ করে বেগুনি রঙের কালার দিচ্ছি, কারণ ভেতরের যে প্রিন্টের যে ফ্লাওয়ারগুলো সেগুলো আসলে বেগুনি রঙের। তো সব কিছু মিলে এই সালোয়ার কামিজটা আমার এর আগেও ছিল, বাট আমার কাছে যেই কাপড়টা ভালো লাগে সেটা মনে হয় বারবার পরি। তো এই সিঙ্গেল কুর্তির কাপড়টা কিন্তু আমার বাসায় রয়ে গিয়েছিল, সে কারণে আমি যেটা মনে করলাম যে না ঠিক আছে, এটাকে নতুন করে একটু সিঙ্গেল কুর্তিটাকে একটু ফাঙ্কি করে একটু সুন্দর একটা স্টাইলিশ করে বানাই। তো সেই ভাবনা থেকে অনেকগুলো লেস নামিয়ে আমি অনেক এলোমেলো করে অনেক কিছু দেখছি করছি এই আর কি। তো মোটামুটি এখান থেকে তো কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। আবারও বলবো যে এই লেসের দোকানটা যারা আশেপাশে আছেন বেইলি রোডের, তারা যদি এই দোকানটাতে চান এখান থেকে কিন্তু লেস কিনতেই পারেন। ডিটেলস এই ভাইয়ার ফোন নাম্বার সহ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর যদি ডেসক্রিপশন বক্সে ইনফ্যাক্ট না থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে ফোন নাম্বারটা দিয়ে দিব।
যাই হোক, জামাগুলোকে আমি টেইলর ভাইয়ের কাছে অলরেডি সেলাই করতে দিয়ে এসেছি এবং অন্যদিকে তো বাসায় চলে এসেছি। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলবেলা বাচ্চাদের নাস্তাগুলো রেডি করার জন্য চলে এলাম রান্নাঘরে। 2 দিন আগে কিন্তু আমার ফ্রোজেন ফুডের ক্লাস ছিল, তো সেই ফ্রোজেন ফুডের ক্লাসেরই কিছু ফ্রোজেন ফুডগুলো দিয়ে আজকে বিকেলের নাস্তাগুলো রেডি করছি। সবাইকে তো সবগুলো ফ্রোজেন ফুড দিয়ে দেওয়া হয়েছে, অল্প কিছু ফ্রোজেন ফুড ছিল যেগুলো বিকেলের নাস্তাতে বাচ্চাদের কাছে রেডি করে খাওয়াচ্ছি। চিজ ফিঙ্গারগুলোকে সুন্দর মতন করে গরম করে ভেজে নিচ্ছি। চিজ ফিঙ্গার এত মজার একটা জিনিস, যখন আপনি এটাকে ভাজবেন এবং খেতে যাবেন তখন দেখবেন যে একদম চিজি, একদম চিজ গলে 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 পড়ছে, একদম স্টিকি টাইপের। তো এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটের ভেতরে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আমি তো এগুলোকে ভেজে ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। অলরেডি কিন্তু আমার এই ফ্রোজেন ফুডের ক্লাসগুলো আউটকাম দেখে অনেকে আবার করতে চেয়েছে হাতে কলমে, সবার জন্য বলে রাখা ভালো, ডিসেম্বরের 27 আর 28 তারিখে কিন্তু ফ্রোজেন ফুডের ক্লাস আবারও হচ্ছে আমার উম্মাস কিচেনে। তো ডিটেলস যারা জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই সব কিছু ডিটেলস দিয়ে দিব। কোর্স ফি হচ্ছে 3000 টাকা এবং আপনি শিখতে পারবেন প্রায় 30 থেকে 31 ধরনের ফ্রোজেন ফুডের আইটেম। শুধু সেটাই না, সেই ফ্রোজেন ফুডগুলোকে কেমন করে স্টোর করবেন, কেমন করে এটাকে প্রপার ওয়েতে প্রসেসিং করে একদম প্রফেশনাল লেভেলের সেলের জন্য রেডি করবেন, খুঁটিনা সবকিছু শেখানো হয়। এবং প্রাইজিং সেটটাও কিন্তু একটা বড় ব্যাপার। ধরুন আপনি একটা জিনিস খুব ভালোভাবে বানাতে জানেন কিন্তু প্রাইস সেট করতে জানেন না, তখন কিন্তু লাভ তো দূরের কথা, এখানে কিন্তু শুধু লোকসানই পাওয়া যাবে। তো প্রাইজিং থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছু একদম প্রফেশনালভাবে যারা ফ্রোজেন ফুডের ক্লাস করতে চান তারা কিন্তু আমার সেই হাতে কলমের ক্লাসটাতে জয়েন করতেই পারেন। আর অন্যদিকে অনলাইনের তো অপশন আছেই, অনলাইনের রেকর্ডেড ভার্সনের ক্লাস সবসময় অ্যাভেলেবেল আছে, যে কেউ করতে পারেন 1000 টাকা কোর্স ফি। তো সেটাও যদি কেউ করতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপাতত সিফুড টোফু সুন্দর করে ভাজতে ভাজতে আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি। সিফুড টোফুর একটা মজার ব্যাপার হচ্ছে টোফুর মতন দেখতে কিন্তু ভেতরে সিফুড একদম ভরপুর, মানে এখানে ফিশ আছে, এখানে চিংড়ি আছে, এখানে আরও অনেক কিছুই আছে। কী কী আছে যারা ক্লাসগুলো করবে তারাই জানবে। আপাতত না হয় আজকের এই এপিসোডটা এখানেই শেষ করে দিই। যারা আমাকে ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি কিন্তু টিকটক আর ইনস্টাগ্রামেও আছি, চাইলে সেখানেও ফলো করতে পারেন। আপাতত এই মজার খাবারগুলো খেতে খেতে না হয় আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।